জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রুত্বা প্রণমামি মুহুর্মুহ। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা, স্বামী বিবেকানন্দ ও প্রভু বুদ্ধকে জানাই ভুলণ্ঠিত প্রণাম। আপনাদের সকলকে স্বাগত জানাই। রোজ রোজ শুনি ভগবানের বাণী এই অনুষ্ঠানের ১৩তম পর্বে। আজ বড় শুভ দিন, আজ ভগবান বুদ্ধের আবির্ভাব তিথি। আমরা বুদ্ধদেবকে স্মরণ মনন করছি। অজ্ঞানের মহানিশা থেকে জেগে ওঠার নামই বুদ্ধ। দুঃখকে অতিক্রম করে নির্বাণ লাভই জীবনের উদ্দেশ্য। কামনা বাসনাই দুঃখের কারণ, নির্বাসনা হলেই মুক্তি। যিনি পূর্ণজ্ঞানী, যিনি মুক্ত, তিনি বুদ্ধ। বুদ্ধদেব তার শিষ্য কুটদন্তকে বলেছিলেন, যাহারা অবিশ্বাসী তাহারাই আমাকে গৌতম কহিয়া থাকে, কিন্তু যাহারা আমাকে বিশ্বাস করে তাহারা আমায় মানবের শিক্ষক বুদ্ধ নামে অভিহিত করে। আমার এই দেহ গৌতমের দেহ, কালক্রমে ইহা ধ্বংস হইবে। এই ধ্বংসের পর ঈশ্বর কিংবা মানব কেহই আর গৌতমকে দেখিতে পাইবে না, কিন্তু সত্য রহিবে, বুদ্ধের বিনাশ হইবে না। বুদ্ধ পবিত্র ধর্মরূপ দেহে জীবিত থাকিবেন। সত্যই আমার ধ্যানের বিষয়, সত্যই আমার সাধনা, সত্যই আমার কথোপকথনের বিষয়, সত্যই আমার চিন্তার বিষয়, কারণ আমি সত্যে পরিণত হইয়াছি, আমি সত্য। দুঃখ নিবৃত্তির উপায় হল অষ্টাঙ্গিক মার্গ। বুদ্ধদেব বলেছেন, জগতে দুঃখ আছে, কারণ জগৎ পরিবর্তনশীল। আমরা অনিত্য বস্তুকে নিত্য ভেবে আঁকড়ে বাঁচতে পছন্দ করি। দুঃখের কারণ আছে, দুঃখের কারণ হল তৃষ্ণা বা আমাদের মনের কামনা বাসনা। দুঃখ বা আকাঙ্ক্ষা নিবৃত্তি আছে, দুঃখ নিবৃত্তির পথও আছে। এই পথই হল ৮টি: সম্যক দৃষ্টি, সম্যক বাক্য, সম্যক সংকল্প, সম্যক কর্ম, সম্যক জীবিকা বা আজীব, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি ও সম্যক সমাধি। সম্যক দৃষ্টি হল জগৎ ও জীবন সম্পর্কে অভ্রান্ত ধারণা। সম্যক বাক্য হল সত্য কথা বলা, মিথ্যাকে বর্জন করা, সৎ চিন্তা, সৎ কর্ম এবং সৎ কথা, এইগুলি অবলম্বন করতে হবে। সম্যক সংকল্প মানসিক ও নৈতিক বিকাশের সংকল্প গ্রহণ। সম্যক কর্ম সুকর্ম, শুভকর্ম করা। সম্যক আজীব বা জীবিকা, যে জীবিকা ধারণের ফলে অন্যের ক্ষতি হবে তা কখনোই গ্রহণ করা উচিত নয়, তা সর্বদাই বর্জনীয়। কেউ হয়তো মাদক দ্রব্য বিক্রি করছেন, তার কাছে এটা জীবিকা, কিন্তু এর ফলে অন্যের জীবন বিস্ময় হচ্ছে, অন্যের জীবনকে বিষময় করে তোলা কখনো কোনো মানুষের জীবন ধারণের উপায় হতে পারে না। সম্যক প্রচেষ্টা, ঠাকুর বলতেন সৎ অসৎ বিচার, যা করছি সেটা ঠিক নয়, ভুল পথে চলেছি, এটা বুঝতে পারলে সঙ্গে সঙ্গে সেই পথ পরিত্যাগ করতে হবে, তাতে যতই দুঃখ কষ্ট অভাব অনটন আসুক না কেন। সম্যক স্মৃতি অর্থাৎ দৈহিক ও মানসিক অবস্থার পর্যবেক্ষণ করতে হবে। বুদ্ধদেবের ধর্ম বলে আত্মবিচার অর্থাৎ সেলফ জাজমেন্ট।
সম্যক সমাধি, ধ্যানের পরিপূর্ণ অবস্থা সমাধি, যে সমাধির মধ্যে বোধিলাভ এবং নির্বাণ প্রাপ্ত হবে। মানুষ জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হবে। স্বামীজি বলেছেন, একজন যদি বুদ্ধ হতে পারেন সবাই কেন পারবে না। বৌদ্ধ ধর্মকে স্বীকৃতি দিয়ে তিনি শিকাগোতে তার একটি ভাষণে বলেছিলেন, বৌদ্ধ ধর্ম আলাদা কোনো ধর্ম নয়, বুদ্ধিজম ইজ দ্য ফুলফিলমেন্ট অফ হিন্দুইজম। সব মহাপুরুষই আসেন মানুষকে উত্তরণের পথ দেখাতে, আলোর দিশা দেখাতে। বুদ্ধদেবও আবির্ভূত হয়েছিলেন নট টু ডিস্ট্রয় দ্য ল বাট টু ফুলফিল ইট। শ্রী মা বলতেন, নির্বাসনা হলে এক্ষুনি হবে, অর্থাৎ নির্বাসনা হলে মুক্তি হবে, ঈশ্বর লাভ হবে। প্রভু বুদ্ধ একই কথা বলেছেন নির্বাণ। 1898 সালের 25 মার্চ স্বামীজি নিবেদিতাকে দীক্ষা দিয়েছিলেন, বলেছিলেন ভগবান বুদ্ধের চরণে অঞ্জলি দিতে। বলেছিলেন, যাও, যিনি বুদ্ধত্ব লাভের আগে 500 বার অপরের জন্যে জন্মগ্রহণ করেছিলেন ও প্রাণ বিসর্জন দিয়েছিলেন, সেই বুদ্ধকে অনুসরণ করো। বিবেকানন্দ সম্পর্কে বলা হয়, তার মধ্যে সমন্বয় ঘটেছিল শঙ্করাচার্যের মেধা ও বুদ্ধদেবের হৃদয়। জীবে প্রেম, জীবে সেবা, স্বামীজি ও ভগবান বুদ্ধের মানবতাবাদের মূল সুর। সারা বিশ্বের মানুষের ক্রন্দন যন্ত্রণা রাজপুত্র সিদ্ধার্থর মনকে আলোড়িত করেছিল। তিনি রাজপ্রাসাদ ছেড়ে ভিক্ষাপাত্র নিয়ে পথে নেমেছিলেন, দুর্জয় প্রত্যয় নিয়ে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। উদ্দেশ্য একটাই, মানুষের দুঃখ মোচন। সন্ন্যাসী সম্প্রদায় গঠন করেছিলেন, বৌদ্ধ ভিক্ষুকদের বলেছিলেন বহু জনহিতায়, বহু জনসুখায়, মানুষের কল্যাণে আত্মাহুতি দিতে হবে। যেখানে অন্ন নেই অন্নদান, যেখানে বস্ত্র নেই বস্ত্রদান, আত্মের জন্যে হাসপাতাল, শিক্ষাদানের উদ্দেশ্যে বিদ্যালয় ও নালন্দার মতো বিশ্ববিদ্যালয় গঠন করেছিলেন। বুদ্ধের জীবন চিন্তনে আমাদের মনে রবীন্দ্রনাথের গানের দুটি লাইন ভেসে ওঠে। কবি বলেছেন, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে ঊর্ধ্ব মুখে নরনারী। না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ। হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, বিঘ্ন দাও অপসারী। কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান ও অভিমান? বিতর বিতর প্রেম, পাষাণ হৃদয়, জয় জয় হোক তোমারই। নমস্কার।